নমস্কার বন্ধুরা মধ্যবিত্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে করে দেখাবো বেতর শাক কিংবা বেতুয়া শাক গরম ভাতে দুর্দান্ত লাগবে আজকে আমি যেভাবে রান্না করব আর আজকে কোনো সবজি ছাড়াই বেতর শাকটা রান্না করছি তার জন্য খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি যে কোনো শাক আগে ধুয়ে তারপরে কাটতে হয় নাহলে কাটার পর ধুলে শাকের যে রসটা থাকে সেটা ধোয়ার সঙ্গে সঙ্গে বার হয়ে যায় এভাবে খুব ভালোভাবে মিহি করে কেটে নিচ্ছি এমনিতেই কিন্তু বেতর শাক আগুনে পড়লে খুবই নরম হয়ে যায় আর অল্প হয়ে যায় খুব ভালোভাবে মিহি করে কেটে নিচ্ছি সব শাকগুলো কাটা হয়ে গেছে এবার রান্নাটা করব। একদম মিহি করে কেটে নিয়েছি গ্যাসে গড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তেল গরম হওয়ার জন্য এবার অপেক্ষা করব তেল গরম হয়ে এর মধ্যে দিয়ে দেবো ছোট বড়ি আপনাদের কাছে যদি বড় বড়ি থাকে সেক্ষেত্রে ভেঙে দেবেন ছোট বড়িটা দিয়ে লাল করে বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি লাল করে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছকোয়া থেতো করা রসুন রসুনটা কিন্তু বাটা কিংবা কুচি দিলে হবে না থেতো করা দিতে হবে তাহলে একটা সুন্দর গন্ধ আর স্বাদ দুটোই হয় রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেতর শাকটা বেতর শাকটা দিয়ে দু থেকে তিন মিনিট মতো গ্যাস সিম করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতেই কিন্তু শাকের পরিমাণটা কম হতে শুরু করে দেবে আর জলও বার হতে শুরু করে দেবে দু থেকে তিন মিনিট ভাজার পর কিন্তু বেতর শাক থেকে জল বার হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে আগেই বলেছি বেতর শাক আগুনে পড়ার সাথে সাথে কিন্তু কম হতে শুরু করে দেয় আর লবণ দেওয়ার পরে কিন্তু আরও জল বেরোতে শুরু করে দিয়েছে অনেক পরিমাণে জল বার হতে শুরু করে দিয়েছে এবার আরও তিন থেকে চার মিনিট মতো গ্যাস সিম করে রান্না করব এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে নেবেন তার মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা অপশনাল আপনারা যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু সুন্দর একটা স্বাদ হয় এখনও প্রচুর পরিমাণে জল আছে গ্যাস সিম করে তিন থেকে চার মিনিট রান্না করার পর জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করব খুন্তির সাহায্যে বড়িগুলো আস্তে আস্তে ভেঙে দেব এবার বড়িগুলো ভেঙে দিচ্ছি এইভাবে আরও দু মিনিট মতো রান্না করছি যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে আসে ততক্ষণ রান্না করে যাব। আস্তে আস্তে জলটা শুকিয়ে এসছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল বেতর শাক অবশ্যই এই শীতে এইভাবে বেতর শাকটা রান্না করুন আশা করছি সকলেরই খুব ভালো লাগবে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন